জোটের উপরে আস্থা মালদহ জেলা বাম কংগ্রেসের। 2013 সালের পর আবারও মালদহ জেলায় সরাসরি জোটের পথে জেলা বামফ্রন্ট ও জাতীয় কংগ্রেস। ইতিমধ্যে দুই পক্ষের মধ্যে আসন সমঝোতা প্রায় হয়ে গিয়েছে। কয়েকদিনের মধ্যে প্রকাশ্যে জোটের কথা জানানো হবে দুই দলের পক্ষ থেকে। মালদহে পঞ্চায়েত নির্বাচনে সাগরদিঘি মডেল করতে চলেছে বাম কংগ্রেস। মালদহ জেলায় মোট 146টি গ্রাম পঞ্চায়েত, 15টি পঞ্চায়েত সমিতি, মালদহ জেলা পরিষদের আসন সংখ্যা 43টি। পঞ্চায়েত থেকে জেলা পরিষদ স্তরে আসনে কংগ্রেসের সঙ্গে বামফ্রন্টের জোট হচ্ছে। মালদা জেলায় 43টি জেলা পরিষদের আসন রয়েছে। এখন আমাদের সাথে জাতীয় কংগ্রেস দল এবং বামফ্রন্টেরও যে শরিক দলগুলি আছে সকলের মধ্যেই আলোচনা চলছে। কংগ্রেসের সাথে আমাদের প্রায় বেশ কয়েক দফা আলোচনা হয়েছে, তাতে আসন রফার বিষয়ে কোনো সমস্যা নেই। কয়েকটি আসনের ক্ষেত্রে আমাদের আরও একটু বোঝাপড়া করে নিতে হবে, সেক্ষেত্রে আমাদের আসন রফা হয়ে যাবে জাতীয় কংগ্রেসের সাথে এবং বাম দলগুলির মধ্যে আসন রফা হয়ে যাবে, এক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। আমরা কংগ্রেস নেতৃত্ব একটু বাইরে আছেন, সেই কারণে একটু আমরা থেমে আছি। আমাদের জেলায় যারা কংগ্রেসের নেতৃত্ব আছেন তাদের সাথে আমাদের দফায় দফায় আলোচনা হয়েছে। সুতরাং আমাদের 43টি আসনে বামফ্রন্ট কটি আসনে লড়াই করবে, সিপিআইএম না বামফ্রন্ট, এবং জাতীয় কংগ্রেস কতগুলি আসনে লড়াই করবে, সেই বিষয়টা আমরা দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার দিকে যাচ্ছি। চূড়ান্ত সিদ্ধান্ত প্রায় সম্পন্ন। বিগত নির্বাচনগুলিতে মালদহ জেলায় এককভাবে লড়াই করেছে বামফ্রন্ট ও কংগ্রেস, তবে কিছু কিছু ক্ষেত্রে জেলায় আসন সমঝোতার পথে হেঁটেছে দুই রাজনৈতিক দল। 2023-এর পঞ্চায়েত নির্বাচনে আবারও মালদহ জেলায় জোটের পথে হাঁটল বাম কংগ্রেস। হ্যাঁ, জোট প্রায় আমাদের তো শেষের দিকে, হয়তো কিছু কিছু জায়গাতে আমাদের গ্রাম পঞ্চায়েত লেভেল বা পঞ্চায়েত সমিতি লেভেলে কিছু জায়গাতে হয়তো এখনও আটকে আছে, সেটা আলোচনা চলছে, ওই দু একদিনে কালকের মধ্যে হয়তো সব হয়ে যাবে। জোট প্রায় আমাদের শেষের দিকে। জেলা পরিষদটা নিয়ে আমাদের একটু ইয়ে আছে, আমরা ওনাদের সঙ্গে যে আলোচনা হয়েছিল ওনাদের যে সংখ্যাটা বলেছিলাম, ওরা বলছে আমাদের একটু আর বাড়াতে হবে, সেটা আমি সংখ্যাটা বলছি না, তবে আমরা মনে করছি যে আজকের মধ্যেও জেলা পরিষদটাও ক্লিয়ার হয়ে যাবে। জোট আমাদের খুব ভালো হচ্ছে, মানুষ চাইছে। মালদহ জেলা সিপিএম সম্পাদক অম্বর মিত্র জানান, জেলা পরিষদের 43টি আসনের মধ্যে 22টি আসনে কংগ্রেস প্রার্থী সমর্থন করবে বামফ্রন্ট। এখনও চূড়ান্ত না হলেও আসন সমঝোতা হচ্ছে। শুধু জেলা পরিষদ নয়, গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির আসনেও সমঝোতা হচ্ছে। তবে পঞ্চায়েতের প্রায় 3,500 প্রার্থী ফলে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা হলেও সেক্ষেত্রে বন্ধুত্বপূর্ণ লড়াই হবে দুই দলের পক্ষ থেকে। জাতীয় কংগ্রেসের জেলা সাধারণ সম্পাদক মোক্তাকিন আলম জানান, বামফ্রন্টের সাথে জোট করেই লড়াই হবে এবার আসন্ন পঞ্চায়েত নির্বাচনে। মালদহ থেকে হরসিৎ সিংহ, নিউজ 18 লোকাল।